শ্রোতাদের জন্য প্রোগ্রামিং এ সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মাস্টার মশাই। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর দ্বিতীয় দিনে চলে এসেছি। আমরা এর আগে কিভাবে পাইথন সফটওয়্যার আমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয় সেটা আমরা শিখেছি। অলরাইট, আশা করি সেটা মনে আছে সবার। যদি মনে না থাকে তাহলে একটু নিচে গিয়ে দেখব আমরা ছোটদের জন্য প্রোগ্রামিং কিভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করব। হাউ টু ইনস্টল পাইথন অন আওয়ার কম্পিউটার। অলরাইট, মনে রাখতে হবে আমাদের এই ইউটিউব চ্যানেলটা শুধুমাত্র বাংলায় প্রোগ্রামিং শেখানো হয় না, সাথে সাথে আমরা ইংরেজিতেও প্রোগ্রামিং কোর্স করিয়ে থাকি। এই কোর্সগুলো সম্পূর্ণই ফ্রি, যদি না কেউ আরো শেখার অভিজ্ঞতাকে আরো স্মুথ করতে না চায় কিংবা আরো দ্রুত শিখতে না চায়। ঠিক আছে, আমরা পুরো বছর জুড়ে এখানে বিভিন্ন রকমের কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আমরা আলোচনা করব, একদম সুন্দর থেকে শুরু করে আমরা অ্যাডভান্সড লেভেল পর্যন্ত আলোচনা করব। এই জন্য ধৈর্য ধরে এক বছর প্রতিদিন 1 বা 2 ঘন্টা কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। কিন্তু কারোর যদি এত ধৈর্য না থাকে, কেউ যদি 3 মাসে বা 6 মাসের একটা কোর্স করে ওই লেভেলে পৌঁছতে চান, তাহলে যে কেউ অ্যাবাউট সেকশনে গিয়ে, এখানে আমাদের একটা জিমেল অ্যাড্রেস আছে, wesocialyour@gmail.com, এখানে আমাদেরকে ইমেল করতে পারে। আই গেস এখানে আছে, ঠিক আছে, wesocialyourbrand@gmail.com। আর এখানে জিমেল করলে আপনি যদি আমাদের অনুরোধ করেন, আমরা আপনাকে সিরিয়ালি কোনটার পর কোনটা শিখতে হবে ওরকম 10টা ভিডিও ফ্রি পাঠিয়ে দিতে পারি। চাইলে আমরা 20টাও পাঠাতে পারি, কোনো সমস্যা নেই। যেটা বলছিলাম আগেই, আমরা দেখেছি কিভাবে পাইথন সফটওয়্যার ইনস্টল করতে হয়, সেটা দেখে নেবে এবং ইনস্টল করে নেবে। আজকে আমরা শিখব কিভাবে একটা কোড এডিটর, আমরা তো আগে দেখিয়েছি কিভাবে সিএমডি অর্থাৎ কমান্ড প্রম্পট আমরা কি করতে পারি। ঠিক এখানে স্টার্ট লেখা থাকবে যারা উইন্ডোজ ব্যবহার করছেন, ঠিক আছে, ওখানে গিয়ে জাস্ট এরকম একটা সার্চ বার পাওয়া যাবে, টাইপ হিয়ার টু সার্চ, এখানে গিয়ে জাস্ট আমার কি লিখতে হবে, সিএমডি লিখতে হবে, সিএমডি লিখে এন্টার চাপ দিতে হবে। রাইট, এন্টার চাপ দিলে এরকম একটা, আমরা এটাকে বলি সিএমডি সংক্ষেপে, এটাকে কমান্ড প্রম্পট বলা হয়, ঠিক আছে, এরকম পাবো আমরা, ঠিক আছে। দেন কি করতে পারি, এখানে আমরা লিখতে পারি পাইথন ভার্জন, এন্টার চাপ দিলে দেখাবে পাইথন আছে কিনি, যদি ইনস্টল করা থাকে তাহলে বলবে পাইথন তার ভার্জনটা দেখাবে, আর যদি ইনস্টল করা না থাকে বলবে পাইথন ওয়াজ নট ফাউন্ড, আমার এই কম্পিউটারে পাইথন নেই। আমি নিশ্চিত হওয়ার জন্য আরো এরকম করে দেখতে পারি, পাইথন বি, আমি লিখছি পাইথন নেই, তাহলে কি করতে হবে, পাইথন ইনস্টল করতে হবে। রাইট, তাহলে যারা আগে ইনস্টল করেনি তাদের জন্য যাতে একটু কি বলবো, যাতে রিফ্রেশ হয়, এই জন্য আমরা আরেকবার ইনস্টল করে ফেলতে পারি। আসলে ইনস্টল
করতে খুব একটা সময় লাগে না। বড়দের জন্য আর একটি ইউটিউব চ্যানেল আছে সবার জন্য প্রোগ্রামিং, এটাও আপনারা ভিজিট করতে পারেন। তবে ছোটদের জন্য যে প্রোগ্রামিং, এখানে শুধুমাত্র ছোটদের জন্যই না, ছোটদের পাশাপাশি বড়রাও এটা ফলো করতে পারে। ঠিক আছে, তাহলে আমি এখানে জাস্ট লিখব python.org, python.org লিখে এর যে মূল ওয়েবসাইট রয়েছে সেখানে যাব। এখানে জাস্ট ডাউনলোডস যেখানে আছে এখানে একটু নেভিগেট করব, নেভিগেট করব মানে আমরা চলে যাব। দেন পাইথন 3.9.1, এটা হলো লেটেস্ট। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আসবে, আর যদি ম্যাক ব্যবহার করেন লেখা আসবে ডাউনলোড ফর ম্যাকস, যা ম্যাক। ওকে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এখানে এটা এখানে ডাউনলোড হবে, শো ইন ফোল্ডার এখানে ক্লিক করব। দেন জাস্ট এখানে গিয়ে আমি কি করতে পারি, রাইট বাটন ক্লিক করতে পারি অথবা ডাবল ক্লিক করতে পারি। দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে, অথবা জাস্ট আমি ডাবল ক্লিক করতে পারি। ডাবল ক্লিক, আমি ডাবল ক্লিক করেছি, এখন আমাকে বলছে ইনস্টল নাও, কোথায় যাচ্ছে সেটাও দেখাই দিচ্ছে। ঠিক আছে, আমি কি করতে পারি, ইনস্টল লোনসার ফর অল ইউজার্স রেকমেন্ডেড, তাহলে এটা রাখলাম। দেন অ্যাড পাইথন 3.9 টু প্যাথ, এটা চেক ইন করে নিব। ঠিক আছে, দেন জাস্ট এখানে ক্লিক। দেন ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইউর ডিভাইস, আমি বলবো ইয়েস, বিকজ আমি এটা ইনস্টল করতে চাচ্ছি। পাইথন কিন্তু ইনস্টলিং, সেট আপ, প্রোগ্রেস, ইনস্টলিং অ্যান্ড ইনিশিয়ালাইজিং দ্য ইনস্টলেশন, খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 সেকেন্ড সময় লাগতে পারে, কার কারো কম্পিউটারে একটু বেশি সময় নিতে পারে। অলরাইট, তাহলে আমরা অনেক দূর চলে আসছি, তার আগে সংক্ষেপে বলে নিই, এটা ইনস্টল হতে হতে পাইথন হলো বলবো one of the most popular programming language, programming languages, সব থেকে popular programming language হচ্ছে JavaScript. JavaScript is everywhere on the web. ঠিক আছে, then second popular programming language হলো Python. Python দিয়ে কি হয়, আসলে পাইথন দিয়ে অনেক কিছু হয়, কি হয় না কোশ্চেন করাটা বরং সহজ হতে পারে উত্তর দেওয়াটা। পাইথন কি জন্য ব্যবহৃত হয়, আসলে পাইথন 1991 সালে এটা ক্রিয়েটেড, ডেভেলপড বাই গুইডো ভ্যান রোসেন। ঠিক আছে, এবং এটা ব্যবহার করা হয় ওয়েব ডেভেলপমেন্টের জন্য, সার্ভার সাইড, এটা কি জিনিস সেটা আমরা পরে দেখব, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, ক্যালকুলেশনের জন্য, ম্যাথামেটিক্সের জন্য, সিস্টেম স্ক্রিপ্টিংয়ের জন্য, গেমস ডেভেলপমেন্টের জন্য, মেশিন লার্নিংয়ের জন্য, ডাটা সায়েন্সের জন্য, রোবট তৈরি করার জন্য, এখন ইভেন আমরা এরোপ্লেন, বিমান কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, ড্রোন চালানোর জন্য আমরা এখন পাইথন ব্যবহার করি। ঠিক আছে, এই সংক্ষেপে পাইথন সম্পর্কে আমরা জানলাম। এইবার আমরা দেখতে পারি যে পাইথনটা আমাদের এখানে ইনস্টল হয়েছে কি না, রাইট? তাহলে কোথায় যাব, আমরা সিএনডিতে যাব, এখানে একবার লিখব পাইথন ড্যাশ ড্যাশ ভার্জন,
এন্টার দেখাচ্ছে না, তো কি করবো আমরা একটা এটা ক্লোজ করে নিই, আবার আমরা এটা রিস্টার্ট করবো কমান্ড প্রম্পট। ওকে, লিখবো পাইথন দেশ দেশ ভার্জন, এখানে আমরা দেখবো পাইথন ইজ দেয়ার নাও, ঠিক আছে, পাইথন 3.9.1, ওকে, পাইথন আছে এখন। আমরা আগের ক্লাসে দেখেছি কিভাবে পাইথন প্রোগ্রামটা শুরু করতে হয়, আমরা লিখেছি প্রিন্ট, প্রিন্টের ভেতরে আমরা যা কিছু লিখব প্রোগ্রামিং কোড বলে এটাকে আমরা, হ্যালো ডেভেলপারস, ইনভার্টেড কমার ভেতরে লিখছি বিকজ এটা হলো স্ট্রিং, আমরা আগের ক্লাসে দেখেছি স্ট্রিং হলো কম্বিনেশন অফ লেটার্স অ্যান্ড নাম্বারস, মূলত লেটার্স, ঠিক আছে, নাম্বার হতে পারে, যখনই আমরা ইনভার্টেড কমার ভেতরে দিয়ে দিব সেটা হবে স্ট্রিং। এন অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের প্রোগ্রামিং কোড লেখার পরে প্রত্যেকটা লাইনের পরে এরকম সেমি কলন দিয়ে টার্মিনেট করতে হয়, বাট পাইথন প্রোগ্রামিংয়ে আমাদের এই সেমি কলনের ব্যবহার নেই, ঠিক আছে, সো ইজি সো সিম্পল, যেটা জাভাস্ক্রিপ্ট অথবা জাভা প্রোগ্রামিংয়ে আমাদের আরও 4-5 লাইন লিখতে হতো এটা রান করার জন্য, সেখানে পাইথনে আমরা জাস্ট এক লাইনেই আমরা কোড লিখে প্রিন্ট করতে পারছি, ঠিক আছে। আর বলছে ইনিশিয়ালাইজ ডিভাইস ভি আর এন বলছে, বিকজ আমাদের প্রথমে পাইথন কোড লেখার জন্য পাইথন লিখে এন্টার চাপ দিতে হবে, ঠিক আছে। এবার আমরা পাইথন এনভায়রনমেন্টে আছি, তিনটা এরকম গ্রেটার দেন সাইন দেখাচ্ছে, রাইট, এরকম গ্রেটার দেন এরকম, ঠিক আছে, এখানে এবার লিখব প্রিন্ট হ্যালো ডেভেলপারস, ওকে, দেন এন্টার চাপ দিব, আমরা দেখছি হ্যালো ডেভেলপারস, এখানে কি হয়েছে, প্রিন্ট হয়েছে, ভেরি সিম্পল। দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রামিং কোড, এন এটা আমরা প্রিন্ট করে এর আউটপুটটা দেখছি, রাইট, আমরা এখানে জাস্ট 100+1+2 করতে পারি, আবার বলতে পারি 1000+10000+500, তো আসছে আমরা সেটা দেখতে পারি, আবার আমরা 2000-500 করতে পারি। পাইথন ক্যান ক্যালকুলেট, বলছিলাম কিছুক্ষণ আগে পাইথন ক্যান ক্যালকুলেট, পাইথন হিসাব নিকাশ করতে পারে, ক্যালকুলেটারের কাজ করতে পারে, তারপর 20×5=100, আবার 1000 যদি ডিভাইডেড বাই 100 দিয়ে ভাগ করি 10, ভেরি সিম্পল, অলরাইট। এইবার আরেক ডেটা স্ট্রাকচারের কথা, ঠিক আছে, ডেটা স্ট্রাকচার হলো আসলে ডেটা টাইপ, বেশ কয়েক ধরনের ডেটা আছে পাইথনে, সব থেকে বেশি ব্যবহৃত হয় 3 রকমের ডেটা টাইপ, সেটা হলো ইন্টিজার, ইন্টিজার হলো সংখ্যা, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6 এরকম, আর স্ট্রিং আমি বলছিলাম কম্বিনেশন অফ লেটার্স অ্যান্ড নাম্বারস, কিন্তু সবসময় ইনভার্টেড কমার ভেতরে থাকবে, কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব না, ঠিক আছে। তাহলে যেটা করতে পারি, আমরা প্রথমে ইন্টিজার নিয়ে আলোচনা করতে পারি, আমরা বলতে পারি x=100, ঠিক আছে, y=20, অলরাইট, দেন বলতে পারি xyz=,
এক্স প্লাস ওয়াই, দেন আমি বলতে পারি প্রিন্ট জেড, আমি জেড কে শুধু প্রিন্ট করব 120, যোগফল বের, ঠিক আছে? তেমনি আমি বলতে পারি এ হলো আসলে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হলো কন্টেনার, ভেরিয়েবল ইজ নাথিং বাট আ কন্টেনার ওয়ের উই ক্যান স্টোর আওয়ার ডেটা। ভেরিয়েবল হলো জাস্ট একটা বাক্সের মতো একটা কন্টেনার, ঠিক আছে, যেখানে আমরা আমাদের ডেটা, তথ্য, উপাত্ত সংরক্ষণ করতে পারি, জমা করতে পারি। এটা হলো জাস্ট কন্টেনার, ঠিক আছে? আমি বললাম 5000, ঠিক আছে? তারপর বি আর একটা কন্টেনার, এখানে বললাম 50, ঠিক আছে? দেন সি সমান সমান বললাম এ প্লাস বি, তার মানে 500 যোগ 50, রাইট? এখন এই প্রিন্টস হলো স্টেটমেন্ট, একটা ইনবিল্ট মেথড অর ফাংশন পাইথন প্রোগ্রামিংয়ে, যেটা পাইথন প্রোগ্রামিংয়ের সাথে আসছে, যেটা আমরা নিজেরা তৈরি করিনি, ঠিক আছে? এর কাজই হলো স্টেটমেন্টগুলো, প্রোগ্রামগুলো প্রিন্ট করে দেখানো, এর আউটপুটটা দেখানো, রেজাল্টটা দেখানো, ঠিক আছে? তাহলে সি, এটা কি সিটাও একটা ভেরিয়েবল, একটা কন্টেনার, যেখানে একটা মান বসানো আছে, স্টোর করা আছে। এখন এটা প্রিন্ট করে দেখলে, মানে বাক্সটা খুলে দেখলে কি দেখবো আমরা এখানে, 500 যোগ 50 এ প্লাস বি, রাইট? 5050, ভেরি সিম্পল। এইবার আমরা কি দেখব, একটু সিএমএস এদিকে আমরা আমরা জাস্ট কি করব, এক্সিট করে সাধারণ সিএমডিতে গেলাম, ঠিক আছে? সিএমডিতে এটা কাজ করে না, যদিও গিট ভার্জন কন্ট্রোলে কাজ করে, গিট ভার্জন কন্ট্রোলে আমরা সাধারণত কাজ করি, ঠিক আছে? আমরা এটা আরো পরে শিখবো ধীরে ধীরে, যে কোথায় একটু ভালো। এবার আমি কি করব, সিএমডি খুলব, সিএমডি আমরা খুলেছি, আমরা এবার গিট ব্যাশটা খুলব, রাইট? এটাও সিএমডির মতোই, তবে গিট ব্যাশটা কি করতে হয়, ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, সেটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, যেটা আপনি যেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমি এখানেও লিখব পাইথন, দেন এন্টার, ঠিক একই রকম এনভায়রনমেন্ট আমরা পাচ্ছি, রাইট? এইবার বলবো ফার্স্ট নেম, ঠিক আছে, সমান সমান, এইবার আমরা ইন্টিজার ব্যবহার করছি না, এইবার আমরা কি ব্যবহার করছি, স্ট্রিং ব্যবহার করছি। ফার্স্ট নেম বলবো and last name, say for example Shanna. Now full name, তাহলে কি হবে, full name সমান সমান হবে first name, আমরা কপি করে আনতে পারি এখান থেকে, রাইট? কপি করে আনতে পারি অথবা লিখতেও পারি, কি হবে, first name plus last name. এবার খেয়াল করবেন, আমরা first name এবং last name যখন লিখছি, যদিও এটা combination of letters, characters, আমরা কিন্তু কার্টেশিয়ান চিহ্ন দিয়ে variable, variable কি বলছিলাম, just একটা কন্টেনার, বাক্স,
যার ভেতরে আমরা এই বাদল নামটা স্টোর করেছি, লাস্ট নেমের ভেতরে আমরা সাংমাটা করেছি। এবার ফার্স্ট নেম লাস্ট নেম এটা হলো ভেরিয়েবল, নট ভ্যালু, ঠিক আছে, নট ইন্টিজার, নট ক্যারেক্টার, নট লেটার্স, কম্বিনেশন অফ লেটার্স, নট স্ট্রিং, ঠিক আছে, এটা স্ট্রিং না, এটা হলো ভেরিয়েবল। ওকে, এইবার এইবার আমি কি করব, প্রিন্ট করব ফুল নেম, ফুল নেম প্রিন্ট করলে কি আসবে, বাদল সংজ্ঞা। কিন্তু এইটা কিন্তু আমরা কি করতে পারতাম, ইচ্ছে করলে এখানে একটা স্পেস দিতে পারতাম, ঠিক আছে, কিরকম আমি বলতে পারতাম লাস্ট নেম রিঅ্যাসাইন করে দিচ্ছি, একটু এরকম স্পেস রেখে সাংমা লিখতে পারতাম, তাহলে একটা স্পেস চলে আসতো, বা বাদলের উপর একটা স্পেস দিতে পারতাম, রাইট। দেন বলতে পারি আপ এরো দিয়ে যাব আমি ফ্রেন্ডস ফুল নেম, আমরা দেখছি যে এখনো আগেটাই আসছে। তাহলে আমরা কি করতে পারি, আসলে আমি এখান থেকে বেরিয়ে যেতে পারি, এক্সিটস, রাইট, দেন এটা লিখে এন্টার চাপ দিলাম, পরিষ্কার হয়ে গেল। সিএনডির সাথে এটার তফাৎ হলো এই, এবং খুব সহজে আমরা কি করতে পারি, এটা মুছতে পারি, যেটা সিএনডিতে অনেক সময় প্রবলেম করে, ঠিক আছে। এই জন্য আমরা গিট ভার্জন কন্ট্রোলটা ব্যবহার করি, বিকজ এখানে অনেক সুবিধা আছে এবং এটা অনেক রোবাস্ট, ঠিক আছে, অনেক কার্যকর, অনেক ফাস্টার, এবং এটা ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, ঠিক আছে। আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব, সেটা দেখে যারা এখনো সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করেননি করে নেবেন, ঠিক আছে। এইবার আমরা কি করব, জাস্ট এইখানে না, আমরা একটা কোড এডিটর ব্যবহার করব, সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড, বেস্ট কোড এডিটর বলবো। সেটা কিভাবে ডাউনলোড এবং সেট আপ দিতে হয় সেটাও লিঙ্ক দিয়ে দিব নিচে, ঠিক আছে, যারা এখনো ডাউনলোড এবং ইনস্টলেশন করেননি করে নেবেন। এখন কি করব, আমি আমার কম্পিউটারে ডেস্কটপ দিব, ডেস্কটপ সিডি ডেস্কটপ, ঠিক আছে। যারা আগের ক্লাসগুলো করেছেন তাদের জন্য এটা খুব ডাল ভাত, যারা প্রথম দেখছেন তাদের জন্য একটু খটকা লাগতে পারে, জাস্ট টাইপ অ্যান্ড ফলো মি, ইউ উইল লার্ন। সিডি ডেস্কটপ, সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, মানে হলো গো টু, গো টু ডেস্কটপ বলছি, আমার কম্পিউটার ডেস্কটপে যেতে বলছি এবং ডেস্কটপে এখন আছি আমরা, ঠিক আছে। দেন আমি বলবো MKDIR একটা কমান্ড, মানে হলো মেক ডিরেক্টরি, ডিরেক্টরি মানে ফোল্ডার, আমি বলছি ফোল্ডার একটা তৈরি করো, আমাকে মেক করে দাও, ফোল্ডারের নাম বললাম প্রোগ্রাম, প্রোগ্রামিং জুনিয়র্সটা আছে কিনা এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রোগ্রামিং জুনিয়র্স এই তো আছে, রাইট, এই তো। এইবার আমরা প্রোগ্রামিং জুনিয়র্স এই ফোল্ডারে ঢুকবো, কিভাবে ঢুকতে পারি, বলতে পারি সিডি প্রোগ্রামিং, বাটনে চাপ দিই, আমি আগে বলছি এটা খুব ইন্টেলিজেন্ট সফটওয়্যার, খুব সহজে বুঝতে পারে আমরা কি করতে যাচ্ছি। আমরা এখন প্রোগ্রাম জুনিয়র্সের ভেতরে আছি, রাইট। এইবার আমি কি করব, একটা এইচটিএমএল ফাইল তৈরি করব,
আমরা তো HTML ফাইল আসলে ব্যবহার করছি না, আমরা ব্যবহার করছি পাইথন। তাহলে আমি বলবো টাচ অ্যাপ ডট ফাইল, পাইথন ফাইল এর শেষে থাকবে ডট ফাইল, HTML ফাইলের শেষে থাকে ডট HTML, CSS ফাইলের পরে থাকে ডট CSS, জাভাস্ক্রিপ্ট ফাইলের শেষে থাকে ডট JS, ঠিক আছে, জাভা প্রোগ্রামিং ফাইলের শেষে থাকে ডট জাভা, ভেরি সিম্পল, ঠিক আছে। এইবার আমরা কি করতে পারি, জাস্ট কোড মানে হলো কোড এডিটর সংক্ষেপে একটা স্পেস দিয়ে ডট চাপ দিয়ে এন্টার যদি চাপ দিই অটোমেটিক্যালি আমাদের জন্য একটা কোড এডিটর খুলবে, তখনই খুলবে এটা যদি এটা ইনস্টল করা থাকে, রাইট। কাজেই আমি এটা কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হবে সেটার ভিডিও নিচে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে আসছে, এই ইউটিউব চ্যানেলেই একটু খুঁজে নিলে পাওয়া যাবে। ওয়েলকামটা আমি জাস্ট বাদ দিয়ে দিলাম। এইটা হলো আমাদের পাইথনের একটা ফাইল, রাইট। আমি কি করলাম, কন্ট্রোল প্লাস চাপ দিলাম, এটা একটু বড় হবে, ঠিক আছে, আবার কন্ট্রোল মাইনাস দিলে এটা একটু ছোট হবে। কালার আসলে ইচ্ছে মতো আমরা চেঞ্জ করে নিতে পারি, সাদা করে নিয়েছি আমার সুবিধার্থে। এবার আমি লিখবো বলতে পারি ওয়েলকাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, রাইট। কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিয়েছি। এই ফাইলটা আমি কিভাবে রান, আমি আসলে আমার ফাইলটা এখান থেকে রান করতে পারি, কোথায় আমার কোথায় এই তো এখান থেকে রান করতে পারি। আমি জাস্ট লিখব পাইথন ফাইল নেমটা লিখতে পারি অ্যাপ ডট ফাইল, দেন এন্টার চাপ দিলে এটা রান হবে, ওয়েলকাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, ঠিক আছে। এইবার আমি কি করতে পারি, ইচ্ছে করলে এই হলো আমার, আপনাদের এখানে থাকবে আমার এই পাশে আমি নিয়েছি। এইবার বলতে পারি এক্স equal to 5000, y equal to 50, then z equal to x plus y, then এটাকে আমরা প্রিন্ট করে দেখতে পারি। কোথায় গিয়ে রান করব, আমরা রান করব হলো এখানে বলতে পারি পাইথন, আপনারা যারা ম্যাকবুক ব্যবহার করবেন আপনারা লিখবেন পাইথন 3 এরকম, ঠিক আছে। দেন আসলে বারবার লিখতে হয় না, আপ অ্যারো এখানে চাপ দিলে চলে আসবে পাইথন অ্যাপ ডট পাই। আমরা দেখছি ওয়েলকাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, কিন্তু আমরা দেখছি আমাদের এইটা আসে নাই, না আসার কারণ কি, আমরা সেভ করি না, আমরা অটো সেভ দিয়েও রাখতে পারি। পাইথন এইটা, রাইট, ভেরি সিম্পল। আমরা আজকে নতুন কি শিখলাম, আমরা কিভাবে কমান্ড প্রম্পট থেকে পাইথন রান করতে পারি সেটা শিখলাম, আরেকটা হলো গিট ভার্জন কন্ট্রোল থেকে আমরা কিভাবে পাইথন ফাইল বা পাইথন কোড এক্সিকিউট করতে পারি অথবা রান করতে পারি সেটা আমরা দেখলাম। এইবার দেখব কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে বা যে কোনো কোড এডিটর থেকে আমরা কিভাবে এটা
রান করতে পারি। আমরা জাস্ট এখানে যাবো টার্মিনাল, নিউ টার্মিনাল, এখানে ক্লিক করলে ঠিক দেখতে পাচ্ছি একদমই আমাদের ওই টার্মিনালের মতো অথবা এর মতো একটা টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি এইখানে, রাইট? পিডাব্লিউডি মানে প্রিন্টস ওয়ার্কিং ডিরেক্টরি, এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঠিক কোথায় আছি, আমরা প্রোগ্রামিং ড্যাশ জুনিয়র এখানে আছি, এটা ক্লিয়ার করতে পারি। তাহলে কিভাবে প্রিন্ট করতে পারবো আমরা? প্রথমে লিখবো পাইথন, ঠিক আছে? পাইথন লিখে ফাইল নেম, ফাইল নেমটা কি আমাদের অ্যাপ ডট ফাইল, ঠিক আছে? তাহলে আমি লিখবো এন্টার চাপ দেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স ইন 5000। এইভাবে আমরা রান করতে পারি। আজকের ভিডিওটা আমি বেশি দীর্ঘ করতে চাচ্ছি না, এখানে শেষ করতে চাই। আজকে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, প্রথমত কীভাবে পাইথন সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হবে সেটা দেখেছি, তারপর আমরা দেখেছি কিভাবে সিএমডিতে আমরা আমাদের পাইথন কোড লিখতে পারি, তারপর দেখেছি আমরা কিভাবে গিট ভার্জন কন্ট্রোল ব্যবহার করে পাইথন কোড এবং এক্সিকিউট করতে পারি, রান করতে পারি। দেন আমরা ভার্জন কন্ট্রোল, গিট ভার্জন কন্ট্রোল ব্যবহার করে কিভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে হয়, দেন কিভাবে একটা কোড এডিটর ব্যবহার করে পাইথন কোড লিখতে হয় এবং সেটা কিভাবে আমরা গিট ভার্জন কন্ট্রোল বারবার এখানে সেখানে না গিয়ে ঠিক এক জায়গা থেকে এখান থেকে টার্মিনালে গিয়ে কিভাবে রান করতে হয় কোডগুলো সেটা আমরা শিখেছি, আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেলছি, ঠিক আছে? যারা এই দুইটা ক্লাস করেছেন এবং প্র্যাকটিস করছেন আপনারা অলরেডি পাইথন ডেভেলপার, জুনিয়র ডেভেলপার হয়ে গেছেন, ঠিক আছে? আমরা ধীরে ধীরে ইন্টারমিডিয়েট লেভেলের ডেভেলপার হব, প্রোগ্রামার হব, দেন পরবর্তী ধাপে আমরা অ্যাডভান্স লেভেলের প্রোগ্রামিং শিখব। যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে যাব, আমরা যখন ফাংশন তৈরি করতে পারবো, আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখে ফেলতে পারবো, তখনই কিন্তু আমরা ছোট ছোট গেমস, ছোট ছোট সফটওয়্যার তৈরি করে ফেলতে পারবো, সেটা আগামী এক মাসের মধ্যে, ঠিক আছে? দেন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা শিখব, আমরা কিছু ফ্রেমওয়ার্ক শিখব, খুব সহজেই বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে, এরকম এটা শিখতে হয়তো বা 3-6 মাস লাগতে পারে, বাট উই উইল বি দেয়ার, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, ভিডিও বেশি লম্বা করলাম না। যারা প্রথমবারের মতো আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্য অবশ্যই কি করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধু স্বজনের সাথে বেশি করে শেয়ার করবেন যেন সবাই প্রোগ্রামিং শিখতে পারে। প্রোগ্রামিং সবার শেখা উচিত, কারণ প্রোগ্রামিং আমাদেরকে চিন্তা করতে শেখায়। এই কথাটি বলেছিলেন অ্যাপল কোম্পানির সিইও স্টিভ জবস, ঠিক আছে? কেন শিখতে হবে? কারণ প্রোগ্রামে আমাদেরকে ভালো চিন্তা করতে শেখায়, আমাদের চিন্তাগুলোকে পরিশীলিত পরিমার্জিত করতে শেখায়, আমাদের ভালো মানুষ হতে শেখায়। অলরাইট, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।